হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের যে টপিকের যে প্রধান বিষয় সেটা হচ্ছে বায়োকেমিক কম্বিনেশন নাম্বার টু। বন্ধুরা, দুই নম্বর বায়োকেমিক কম্বিনেশনের ব্যাপারে সমস্ত কিছু ডিটেল জানবেন। এর আগের যে ভিডিওটি আমি বানিয়েছিলাম সেটা হচ্ছে বায়ো কম্বিনেশন নাম্বার এক নিয়ে। বন্ধুরা, এক নম্বর বায়ো কম্বিনেশন নিয়ে আজকে, তার পরে বায়ো কম্বিনেশন নাম্বার দুই নিয়ে আমি আজকে আলোচনা করব। এটি কোন কোন মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে, এর ইউজেস কী, কীভাবে ব্যবহার করতে হবে, এর সাইড এফেক্ট যদি থেকে থাকে সেই সাইড এফেক্টগুলি কী কী, কত পরিমাণে, কত দাম, কোথায় অ্যাভেলেবেল পাবেন, সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে কভার করব। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এম ডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, এই বায়ো কম্বিনেশন নাম্বার টু, এটি অ্যাস্থমেটিক প্রবলেমের জন্য ব্যবহার করা যায়। বন্ধুরা, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, বন্ধুরা যদি কারো ব্রঙ্কিয়াল অ্যাজমার সমস্যা থাকে, ব্রঙ্কিয়াল শ্বাসকষ্টের সমস্যা থাকে, একটুতেই হাঁপিয়ে যায়, বা অ্যালার্জিক অ্যাস্থমার সমস্যা থাকে, শরীরের মধ্যে অ্যালার্জি থাকে, অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হয়, কাশি হয়, অ্যালার্জিক রাইনাইটিস হয়, অ্যালার্জির কারণে প্রায় সবসময় সর্দি লেগে থাকে, হাঁচি হয়, তার দরুন কাশি হয়, শ্বাসকষ্ট হয়, ব্রিথিং প্রবলেম হয়, একটু চলাফেরা করলে হাঁপিয়ে যায়, এই সমস্ত কন্ডিশনে ব্রঙ্কিয়াল অ্যাস্থমার জন্য এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন ভিওয়ার, খুবই ইফেক্টিভ একটি বায়োকেমিক কম্বিনেশন। বন্ধুরা, এর মধ্যে চারটি মেডিসিন আছে, এটি চারটি মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে। এক নম্বরের যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে ম্যাকস। বন্ধুরা, এটি 3x পটেন্সিয়ালে মিক্স করা আছে। বন্ধুরা, দুই নম্বর যেটি আছে নেট্রাম সাল্ফ, এটিও 3x পটেন্সিয়ালে আছে। তিন নম্বর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে নেট্রাম মিউর, 3x পটেন্সিয়ালে আছে। এবং চার নম্বর যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে ক্যালিফস। বন্ধুরা, এটিও 3x পটেন্সিয়ালে মিক্স করা আছে। এই চারটি মেডিসিন দিয়ে এই বায়োকেমিক কম্বিনেশন নাম্বার দুই তৈরি করা হয়েছে। সবগুলোই অ্যালার্জিক প্রবলেমের জন্য, অ্যাস্থমেটিক প্রবলেমের জন্য, শ্বাসকষ্টের জন্য, ব্রিথিং প্রবলেমের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিনস। এই ওষুধগুলোর লক্ষণ আলাদা করে বলার কিছু নেই, কারণ আমার চ্যানেলে অলরেডি প্রতিটা বায়োকেমিক মেডিসিন নিয়ে ভিডিও বানানো হয়ে গিয়েছে। বন্ধুরা, প্রতিটা ওষুধের আলাদা আলাদা করে ভিডিও বানানো হয়েছে, বিভিন্ন পার্টে বিভক্ত করে ভিডিও বানানো হয়েছে, আপনারা সেগুলো দেখে নেবেন। যদি দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এই মেডিসিনগুলোর কাজ কী কী। বন্ধুরা, সেই জন্য আলাদা করে এটা বলার কোনো প্রয়োজন নেই, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তবে জেনে রাখুন এই চারটি মেডিসিন দিয়ে এই বায়োকেমিক কম্বিনেশন নাম্বার দুই তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এর ইউজেস কোন কোন কাজে ব্যবহার করা থাকে, কম্পোজিশন কী, সেটা তো আপনারা জেনে গেলেন। এখন যদি আমি এর ডোজেসের কথা শেয়ার করি কীভাবে ব্যবহার করতে হবে, তো ভিউয়ার্স ডোজ একই, অ্যাডাল্টসের জন্য চারটা করে বড়ি চুষে খেতে হবে, দিনে তিনবার খেতে হবে, সকাল দুপুর এবং রাত চারবারও খেতে পারেন, সকাল দুপুর বিকেল এবং রাত দিনে চারবারও খেতে পারেন। বাচ্চাদের জন্য দুটো করে বড়ি দিনে তিন থেকে চারবার, সকাল দুপুর এবং রাত। বন্ধুরা, এটি 25 গ্রামের একটা শিশি, ছোটো ছোটো ট্যাবলেট পাওয়া যায়, যার দাম বর্তমান হচ্ছে প্রায় 106 টাকা। বন্ধুরা, ছোটো ছোটো বড়ি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন, যেমন healthmonk.com, onmg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটি ছিল আজকের জন্য ভিডিও। আশা করছি ভিডিওটি আপনারা অবশ্যই ভালো লেগেছে, ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যাতে তারাও জানতে পারে তাদের যদি অ্যালার্জির সমস্যা থাকে, শ্বাসকষ্টের সমস্যা থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনটি তারা ব্যবহার করলে ধীরে 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 ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, বাই।